নমস্কার বন্ধুরা, সোমাকে চেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকেই স্বাগত। আজকের রেসিপি কাঁচা কলার কোপ্তা কারি। স্কিপ করে না দেখে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে রান্নার রেসিপির সঙ্গে সঙ্গে ভ্রমণের ভিডিও শেয়ার করা হয়, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি আমি রান্না করে দেখাবো, কাঁচা কলার কোপ্তা কারি। তোমরা দেখতে থাকো, কড়াইতে জল দিয়ে দিলাম, কাঁচা কলাগুলো সিদ্ধ দিয়ে দিলাম, ছোটো ছোটো করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে আর ভালোভাবে সিদ্ধ হবে। কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, আমি এবারে এই খোলাগুলো বাদ দিয়ে দেব, তার ভেতরের অংশটুকু আমি নেব। সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, সব খোলাগুলো এইভাবে একটা একটা করে আমি ছাড়িয়ে নেব। খোলা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেব। সব রকমের একটু মশলা দিয়ে আমি এই কাঁচকলার সিদ্ধটাকে মেখে নেব ভালো করে। সামান্য একটু হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিলাম এক চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ, লবণ দিলাম, এবারে লঙ্কা কুচি দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম। এবার একটু অ্যারোরুট দিলাম, এবার ভালো করে আমি কাঁচকলা সিদ্ধের সাথে আর ওই মশলা দিয়ে আমি মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি 10-15 মিনিট এইভাবে রেখে দেবো চাপা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে কাঁচাকলা সিদ্ধটা, এবার আমি এটাকে কোপ্তা আকারে বানিয়ে নেব, ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি, তাহলে তেলের ওপরে ভাজতে সুবিধা হবে। এইভাবেই একটা একটা করে আমি বানিয়ে রাখবো। কড়াইতে এবার আমি রাইস ব্র্যান তেল দিয়ে দিলাম ভাজার জন্য। তোমরা চাইলে সরষের তেলও
ব্যবহার করতে পারো। তেল গরম হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলো একটা একটা করে ভেজে নেব। এবার আমি উল্টায় দেব। একটা একটা করে উল্টে দেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি কেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব, তারপরে একটু মশলা দেবো। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে সব রকমের মশলা দেবো। একটু লঙ্কা বাটা দিলাম, একটু জিরে আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এবার সামান্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এবার টক দইটা ওই মশলার সাথে মিশিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দেব। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, এবার আমি কোপ্তাগুলো যে ভেজে রাখছিলাম সেগুলো আমি ওই ঝোলের সাথে মিশিয়ে দেবো।
একটা একটা করে আমি সব দিয়ে দিলাম। কাঁচা কলার কোপ্তা কারি প্রায় হয়েই এসছে, এবার আমি নাবার একটু আগে একটু চিনি দিয়ে দেব। এবার একটু চিনি দিয়ে দিলাম, ঘরে তৈরি গোটা গরম মশলা ভাজা আমি দিয়ে দিলাম। কাঁচা কলার কোপ্তা কারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।